ओम शांति। 3/10/19 प्रातः मुरली बाप दादा मधुबन। মিষ্টি বাচ্চারা, তোমরা মাতা পিতার কাছে অসীম সুখ পাওয়ার জন্য এসেছ। বাবা তোমাদেরকে গভীর দুঃখ থেকে মুক্ত করে অসীম সুখের জগতে নিয়ে যান। প্রশ্ন, কেবল বাবাই রিজার্ভে থাকেন, পুনর্জন্ম নেন না, কেন? উত্তর, কারণ তোমাদেরকে তমপ্রধান থেকে শতপ্রধান বানানোর জন্য তো কাউকে প্রয়োজন। যদি বাবাও পুনর্জন্ম নিয়ে নেন, তবে তোমাদেরকে কালো থেকে গোরবর্ণ কে বানাবে? এই জন্যই বাবা রিজার্ভে থাকেন। প্রশ্ন, দেবতারা কেন সর্বদা খুশি থাকে? উত্তর, কারণ ওরা পবিত্র। পবিত্রতার জন্য ওদের চাল চলন পরিশোধিত হয়ে যাবে। যেখানে পবিত্রতা রয়েছে, সেখানে সুখ শান্তিও রয়েছে। মুখ্য বিষয় হল পবিত্রতা। ওম শান্তি। আত্মিক পিতা তার মিষ্টি মিষ্টি হারানিধি সন্তানদেরকে বোঝাচ্ছেন, তিনি একাধারে বাবা এবং মাতা পিতা। তোমরাই তো গাইতে, তুমিই মাতা পিতা, আমরা তোমার বালক, সকলেই এইভাবে ডাকে। কাকে ডাকছে? পরমপিতা পরমাত্মাকে। কিন্তু ওরা জানে না যে তার কৃপায় কখন কিভাবে অসীম সুখের প্রাপ্তি হয়েছিল। অসীম সুখ বলতে কী বোঝায় সেটাও ওরা জানে না। এখন তোমরা এখানে সামনে বসে আছো, তোমরা জানো যে এই দুনিয়ায় কত গভীর দুঃখ। এটা হলো দুঃখধাম, ওটা হলো সুখধাম। কারোর বুদ্ধিতেই আসে না যে আমরা 21 জন্ম ধরে স্বর্গে অনেক সুখে থাকি। তোমাদেরও আগেই অনুভব ছিল না, এখন তোমরা বুঝেছ আমরা সেই পরমাত্মা মাতা পিতার সামনে বসে আছি। তোমরা জানো আমরা 21 জন্মের জন্য স্বর্গের বাদশাহী পাওয়ার জন্যই এখানে আসি। বাবাকেও জেনেছি এবং বাবার কাছ থেকে সমগ্র সৃষ্টি চক্রকেও বুঝে নিয়েছি। আমরা আগে অসীম সুখের মধ্যে ছিলাম, পরবর্তীকালে দুঃখী হয়ে গেছি। এটাও ক্রমানুসারে প্রত্যেকের বুদ্ধিতে থাকে, এটা তো স্টুডেন্টদের সবসময় মনে থাকা উচিত। কিন্তু বাবা দেখেন, প্রতি মুহূর্তে ভুলে যাওয়ার জন্য বাচ্চারা ঝিমিয়ে যায়, অতি স্পর্শকাতর অবস্থা হয়ে যায়, মায়া আক্রমণ করে। যতটা খুশিতে থাকার কথা ততটা খুশি থাকে না, ক্রমানুসারে বিভিন্ন পদমর্যাদা রয়েছে। স্বর্গে তো চলে যায়, কিন্তু সেখানেও তো রাজা থেকে শুরু করে কাঙাল সকলেই থাকবে। একজন হবে গরিব প্রজা, একজন ধনী প্রজা, স্বর্গ এবং নরক উভয় স্থানেই এরকম উচ্চ নীচ থাকে। তোমরা বাচ্চারা এখন জেনেছো যে আমরা অসীম সুখ লাভের জন্য পুরুষার্থ করছি। সব থেকে বেশি সুখ এই লক্ষ্মী নারায়ণই ভোগ করে। মুখ্য বিষয় হলো পবিত্রতা। পবিত্রতা না থাকলে শান্তি এবং সমৃদ্ধির প্রাপ্তি হয় না। এক্ষেত্রে আচার আচরণ খুব ভালো হওয়া প্রয়োজন। পবিত্রতার দ্বারাই মানুষের আচার আচরণ পরিশোধিত হয়। পবিত্রতা থাকলেই তাকে দেবতা বলা হয়। তোমরা এখানে দেবতা হতে এসেছ। দেবতারা সর্বদা সুখী ছিল, কোনো মানুষ সর্বদা সুখী থাকে না, সুখী কেবল দেবতারাই হয়। দেবতারা পবিত্র ছিল বলেই তোমরা এদেরকে পূজা করতে। পবিত্রতাই হলো মুখ্য বিষয়, এর জন্যই যত বিঘ্ন আসে। সকলেই চায় দুনিয়ায় শান্তি স্থাপন হোক, কিন্তু বাবা বলছেন পবিত্রতা ব্যতীত শান্তি কখনোই আসবে না। প্রথম এবং প্রধান বিষয়ই হলো পবিত্রতা। পবিত্রতার দ্বারাই আচার ব্যবহার শুধরাবে। পতিত হয়ে গেলে পুনরায় আচরণ বিগড়ে যায়। বুঝতে হবে যে এখন যদি আমরা দেবতা হতে চাই, তবে পবিত্রতা অবশ্যই প্রয়োজন। দেবতারা পবিত্র ছিল বলেই অপবিত্র মানুষ ওদের কাছে গিয়ে মাথা ঠোকে। মুখ্য বিষয় হলো পবিত্রতা। ভক্তরা ব্যাকুলভাবে ডাকে, হে পতিত পাবন, আমাদেরকে এসে পবিত্র বানাও। বাবা বলছেন, কামবিকার বিরাট বড় শত্রু, একে পরাজিত করো। এর উপরে বিজয়ী হলেই তোমরা পবিত্র হয়ে যাবে। তোমরা যখন পবিত্র এবং শতপ্রধান ছিলে, তখন শান্তিও ছিল, সুখও ছিল। বাচ্চারা,
এখন তোমাদের স্মরণে এসেছে, এই সব তো গতকালের কথা। তোমরা যখন পবিত্র ছিলে তখন অসীম সুখ শান্তি সব কিছু ছিল। এখন পুনরায় তোমাদেরকে এই রকম লক্ষ্মীনারায়ণ হতে হবে। এর জন্য প্রথম এবং মুখ্য বিষয় হলো সম্পূর্ণ নির্বিকারী হওয়া। এই রকম গায়নও রয়েছে, এটা হলো জ্ঞান যজ্ঞ, এতে অবশ্যই বিঘ্ন আসবে। পবিত্রতার জন্য কতই না সমস্যা হয়। আসুরি এবং দৈবী এই দুই সম্প্রদায়ের কথা বলা হয়। তোমাদের বুদ্ধিতে রয়েছে সত্যযুগে এরকম দেবী দেবতারা ছিল, হয়তো মানুষের মতোই দেখতে, কিন্তু ওদেরকে দেবতা বলা হয়। ওটা সম্পূর্ণ শতপ্রধান দুনিয়া, ওখানে কোনো কিছুর এতটুকু অপ্রতুলতা থাকবে না, সব কিছু পারফেক্ট হবে। বাবা যেহেতু পারফেক্ট, তাই তিনি বাচ্চাদেরও পারফেক্ট বানান। যোগ বলের দ্বারা তোমরা কত পবিত্র এবং বিউটিফুল হয়ে যাও। যে যাত্রী এখানে এসে তোমাদেরকে শ্যাম থেকে সুন্দর বানান, তিনি সর্বদাই সুন্দর। ওখানে ন্যাচারাল বিউটি থাকে, কাউকে সুন্দর করার প্রয়োজন হয় না। শতপ্রধান অবস্থায় সকলেই খুবই সুন্দর হয়, ওরাই পরবর্তীকালে তমপ্রধান হওয়ার জন্য শ্যাম হয়ে যায়। শ্যাম সুন্দর নামও রয়েছে। কৃষ্ণকে কেন শ্যাম সুন্দর বলা হয়, বাবা ছাড়া কেউ কখনো এর অর্থ বলতে পারবে না। বাবা অর্থাৎ ভগবান, যেসব কথা শুনান সেগুলো অন্য কেউ শোনাতে পারবে না। ছবিতে তো দেবতাদেরকে সদর্শন দিয়ে দিয়েছে। বাবা বোঝাচ্ছেন, মিষ্টি মিষ্টি বাচ্চারা, দেবতাদের সদর্শন চক্রের প্রয়োজন নেই, এইসব শঙ্খ ইত্যাদি নিয়ে ওরা কী করবে। তোমরা ব্রাহ্মণ বাচ্চারাই হলে সদর্শন চক্রধারী, তোমাদেরকেই শঙ্খধ্বনি করতে হবে। তোমরাই জানো যে বিশ্বে এখন কিভাবে শান্তি স্থাপন হচ্ছে, এর সঙ্গে আচার আচরণও ভালো হতে হবে। ভক্তি মার্গেও তোমরা দেবতাদের কাছে গিয়ে তোমাদের চালচলনের বর্ণনা করো, কিন্তু দেবতারা তোমাদের চালচলনকে শুধরে দেয় না, অন্য কেউ শুধরে দেয়। তিনি হলে নিরাকার শিব বাবা, তার কাছে গিয়ে কখনো এরকম গুণগান করা হয় না যে তুমি সর্বগুণ সম্পন্ন ইত্যাদি। শিবের মহিমা সম্পূর্ণ আলাদা, দেবতাদের জন্য এরকম মহিমা করে, কিন্তু আমরা এরকম কিভাবে হয়ে গেলাম। আত্মাই তো পবিত্র কিংবা অপবিত্র হয়, তোমরা আত্মারা এখন পবিত্র হচ্ছ। যখন আত্মা সম্পূর্ণ হয়ে যাবে তখন এই পতিত শরীর আর থাকবে না, পবিত্র শরীর ধারণ করবে। কিন্তু এখানে তো পবিত্র শরীর পাওয়া সম্ভব নয়, প্রকৃতি শতপ্রধান হলেই পবিত্র শরীর পাওয়া সম্ভব। নূতন দুনিয়াতে সব কিছুই শতপ্রধান হয়, এখন পঞ্চতত্ত্ব তমপ্রধান হয়ে গেছে বলেই বিপর্যয় হয়। কিভাবে মানুষের প্রাণ যায়, তীর্থযাত্রায় যাওয়ার সময় কোনো অ্যাক্সিডেন্ট হলে কতজন মারা যায়, মানুষ পৃথিবী জল ইত্যাদির কত ক্ষতি করে, এইসব তত্ত্বগুলিকে তোমাদের সাহায্য করে। বিনাশের সময় হঠাৎ বন্যা কিংবা ঝড়ের মতো প্রাকৃতিক বিপর্যয় আসবে, এইসব বোমা বানানো তো ড্রামাতেই রয়েছে, ওইগুলোকে ঐশ্বরিক বিপর্যয় বলা যাবে না, এগুলো মনুষ্য সৃষ্ট। ভূমিকম্প মনুষ্য সৃষ্ট নয়, সকল প্রাকৃতিক বিপর্যয় একসাথে সংগঠিত হবে এবং পৃথিবীকে হালকা করবে। তোমরা জানো যে বাবা কিভাবে আমাদেরকে একেবারে হালকা বানিয়ে সাথে করে নতুন দুনিয়াতে নিয়ে যান। মাথা হালকা হয়ে গেলে আরও প্রাণোজ্জ্বল হয়ে যায়, তোমাদেরকে বাবা একদম হালকা বানিয়ে দেন, সব দুঃখ দূর হয়ে যায়। এখন তোমাদের সকলের মাথা খুব ভারী আছে, এরপর সবাই হালকা শান্ত এবং সুখী হয়ে যাবে। সকল ধর্মাবলম্বীদেরই খুশি হওয়া উচিত যে বাবা এসেছেন সকলের সদ্গতি করার জন্য। যখন স্থাপনার কার্য সম্পূর্ণ হয়ে যাবে তখন সকল ধর্মের বিনাশ হয়ে যাবে। আগে তোমাদের বুদ্ধিতে এইসব চিন্তাভাবনা আসতো না, এখন বুঝতে পারছো। ব্রহ্মার দ্বারা স্থাপন হওয়ার গায়ন রয়েছে, বাকি সকল ধর্মের বিনাশ হবে। কেবল বাবাই এই কর্তব্য করেন, কেবল শিব বাবা ছাড়া অন্য কেউ এটা করতে পারবে না। অন্য কারোর এরকম অলৌকিক জন্ম এবং অলৌকিক কর্তব্য হওয়া সম্ভব নয়। বাবা হলেন সর্বশ্রেষ্ঠ, তাই তার কর্তব্য হলো সর্বশ্রেষ্ঠ। তিনি হলেন করণ করাবান হার। তোমরা অন্যকে জ্ঞান শোনাও যে এখন এই দুনিয়া থেকে পাপ আত্মাদের বোঝা দূর করতে বাবা অবতীর্ণ হয়েছেন। গায়ন আছে অনেক ধর্মের বিনাশ এবং এক ধর্ম স্থাপন করার জন্যই বাবাকে আসতে হয়। তোমাদেরকে এখন কত শ্রেষ্ঠ মহাত্মা বানিয়ে দিচ্ছেন, দেবতারা ছাড়া আর কেউ মহাত্মা নয়। এখানে তো অনেককেই মহাত্মা বলা হয়, কিন্তু কেবল মহান আত্মাকেই মহাত্মা বলা যায়। কেবল স্বর্গকেই
রামরাজ্য বলা যাবে, ওখানে রাবণ রাজ্য থাকবেই না। তাই বিকারের চিন্তাও আসবে না। সেই জন্য দুনিয়াকে সম্পূর্ণ নির্বিকারী বলা হয়। যত বেশি সম্পূর্ণ হবে তত অধিক সময় সুখ ভোগ করবে। যারা অপূর্ণ হয়ে যাবে তারা ততটা সুখ পাবে না। স্কুলেও কেউ সম্পূর্ণ কেউ অপূর্ণ হয়, তফাতটা চোখেই দেখা যায়। হয়তো সকলেই ডাক্তার, কিন্তু কারোর অল্প উপার্জন, কারোর আবার বিপুল উপার্জন। সেই রকম সকলেই দেবতা হবে, কিন্তু পদমর্যাদার মধ্যেই বিস্তার ফারাক থাকবে। বাবা এসে তোমাদেরকে অতি শ্রেষ্ঠ পাঠ পড়াচ্ছেন। কৃষ্ণকে কখনো ভগবান বলা যাবে না। কৃষ্ণকে শ্যামসুন্দর বলা হয়, শ্যাম বর্ণের কৃষ্ণ মূর্তিও দেখানো হয়, কিন্তু কৃষ্ণ মোটেই শ্যামবর্ণের হয় না। নাম রূপ তো পাল্টে যায়, আত্মা শ্যামবর্ণ হয়ে যায়, তখন নাম রূপ দেশকাল সব কিছু বদলে যায়। এখন তোমাদেরকে বোঝানো হচ্ছে এবং তোমরাও বুঝতে পেরেছ আমরা কিভাবে শুরু থেকে আমাদের কৃতকর্মের ভূমিকা পালন করছি। আগে দেবতা ছিলাম, এখন দেবতা থেকে অসুর হয়ে গেছি। বাবা 84 জন্মের রহস্যও বুঝিয়েছেন, অন্য কেউ এটা জানে না। বাবা এসে সকল রহস্য বোঝান। বাবা বলছেন, আমার সন্তান, আমার দুলাল, তোমরা তো আমার সাথে ঘরেই ছিলে, তাই না? তোমরা তো সবাই ভাই ভাই, তোমরা আত্মারা সেখানে ছিলে, কোনো শরীর ছিল না, কারোর সাথে কোনো সম্বন্ধ ছিল না। বাবা কখনো পুনর্জন্ম নেন না, তিনি ড্রামা অনুসারে রিজার্ভ থাকেন। তার ভূমিকাটা এই রকম, তোমরা কত সময় ধরে ব্যাকুলভাবে ডেকে এসেছো সেটাও বাবা বলেছেন। এমন নয় যে দাপর যুগ থেকেই ব্যাকুলভাবে ডাকতে শুরু করেছ, না, অনেক সময় অতিবাহিত হওয়ার পর থেকে তোমরা ব্যাকুলভাবে ডাকতে শুরু করেছ। তোমাদেরকে বাবা সুখী বানাচ্ছেন, অর্থাৎ সুখের উত্তরাধিকার দিচ্ছেন। তোমরাও বলছ, বাবা আমরা তোমার কাছে অনেকবার এসেছি, প্রত্যেক কল্পে এসেছি। এইভাবেই চক্র আবর্তিত হতে থাকে। প্রত্যেক 5000 বছর পর বাবা তোমাদের সম্মুখে আসেন এবং তোমরা এই উত্তরাধিকার পেয়ে যাও। সকলেই দেহধারী স্টুডেন্ট, যিনি শিক্ষক তিনিই কেবল বিদেহী। এটা ওনার নিজের শরীর নয়, উনি নিজে বিদেহী, এখানে এসে শরীর ধারণ করেন। কারণ শরীর না থাকলে বাচ্চাদেরকে পড়াবেন কিভাবে? তিনি সকল আত্মার পিতা। ভক্তি মার্গে সকলেই তাকে ব্যাকুল হয়ে ডাকে, রুদ্রমালা জপ করে, ওপরে রয়েছে ফুল আর যুগলদানা। যুগলদানাগুলো একই রকমের হয়, ফুলটিকে প্রণাম করা হয় কেন? তোমরা এখন এটাও বুঝতে পেরেছ ওটা আসলে কার মালা জপ করে, দেবতাদের মালা জপ করে নাকি তোমাদের মালা জপ করে? ওটা দেবতাদের মালা নাকি তোমাদের, ওটাকে দেবতাদের মালা বলা যাবে না। ব্রাহ্মণদেরকেই তো বাবা বসে বসে শিক্ষা প্রদান করেন। ব্রাহ্মণ থেকেই তোমরা দেবতা হবে। তোমরা এখন বাবার কাছ থেকে শিক্ষা নিয়ে পরিশ্রম করে দেবতা হয়ে যাও, তাই ওটা তোমাদের মালা। তবে প্রকৃত মহত্ত্ব শিক্ষকের। বাবা বাচ্চাদের কতই না সেবা করেছেন, ওখানে তো কেউ একবারের জন্য বাবাকে স্মরণ করবে না। ভক্তি মার্গে তোমরা মালা জপ করতে, এখন এই ফুল স্বয়ং তোমাদেরকে ফুলের মতো বানাচ্ছেন, অর্থাৎ নিজের মালার দানা বানাচ্ছেন। তোমরা ফুল হয়ে যাও, তোমরা আত্মার জ্ঞানও প্রাপ্ত করছো। গোটা সৃষ্টির আদি মধ্য অন্তিমের জ্ঞান তোমাদের বুদ্ধিতে রয়েছে, তোমাদেরই গুণগান করা হয়। তোমরা ব্রাহ্মণরাই প্রথমে নিজেদের মতো ব্রাহ্মণ বানাও এবং তারপর স্বর্গবাসী দেবী দেবতা বানাও। দেবতারা তো স্বর্গে থাকবে, তোমরা দেবতা হয়ে গেলে ওখানে তোমাদের কাছে অতীত বর্তমান এবং ভবিষ্যতের জ্ঞান থাকবে না। এখন তোমরা অর্থাৎ ব্রাহ্মণ বাচ্চারাই অতীত বর্তমান এবং ভবিষ্যতের জ্ঞান লাভ করেছ, অন্য কেউ এই জ্ঞান পায় না। তোমরা খুবই ভাগ্যবান, কিন্তু এরপরেও মায়া ভুলিয়ে দেয়। এই বাবা অর্থাৎ ব্রহ্মা বাবা তোমাদেরকে শিক্ষা দেন না। ইনি তো একজন মানুষ, ইনি নিজেও পড়ছেন, ইনি তো সব থেকে শেষে ছিলেন। যিনি নম্বর ওয়ান পতিত তিনিই পুনরায় নম্বর ওয়ান পবিত্র হন, অনেক সুখী হয়ে যান। এম অবজেক্ট তো সামনেই রয়েছে। বাবা তোমাদেরকে কত শ্রেষ্ঠ বানাচ্ছেন, আয়ুষ্মান ভব, পুত্রবান ভব, এইসব তো ড্রামাতেই রয়েছে। বাবা বলছেন, আমি আশীর্বাদ করলে সবাইকেই করব, তার কাজই হলো পড়ানো, তিনি কাউকে আশীর্বাদ দেন না। বাচ্চারা, আমি তো কেবল তোমাদেরকে পড়াতে এসেছি, এই শিক্ষার দ্বারাই তোমরা সকল আশীর্বাদ পেয়ে যাও। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণে স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা ওনার
আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার। ধারণার জন্য মুখ্য সার: এক, বাবা যেমন পারফেক্ট সেরকম নিজেকেও নিখুঁত বানাতে হবে, পবিত্রতাকে ধারণ করে নিজের আচার আচরণ শোধরাতে হবে, সত্যিকারের সুখ শান্তি অনুভব করতে হবে। দুই, সৃষ্টির আদি মধ্য এবং অন্তিমের জ্ঞান বুদ্ধিতে রেখে ব্রাহ্মণ থেকে দেবতা বানানোর সেবা করতে হবে, নিজের শ্রেষ্ঠ ভাগ্যকে কখনো ভুলে গেলে চলবে না। বরদান, সুযোগ সুবিধার উপকরণগুলির মধ্যে থেকেও পদ্মফুলের মতো অলিপ্ত অথচ প্রিয় হয়ে অসীম জগতে বৈরাগী ভব। ব্যাখ্যা, সুযোগ সুবিধার উপকরণগুলি যদি পেয়ে থাকো তবে সেগুলিকে বড় মানসিকতার সাথে ব্যবহার করো। এইসব উপকরণ বা সাধন তোমাদের জন্যই, কিন্তু সাধনার যেন অবনতি না হয়। পুরোপুরি ব্যালেন্স রাখতে হবে। সুযোগ সুবিধার উপস্থিতি কোনো খারাপ ব্যাপার নয়, ওগুলো তোমাদের কর্ম এবং যোগের ফল। কিন্তু সুযোগ সুবিধার উপকরণগুলির মধ্যে থেকেও পদ্মফুলের মতো অলিপ্ত অথচ প্রিয় হও, সেগুলি ব্যবহার করো, কিন্তু তার দ্বারা প্রভাবিত হইও না। সুযোগ সুবিধার উপস্থিতি যেন সীমাহীন বৈরাগ্য বৃত্তিকে ঢিলে না করে দেয়। এটাকে প্রথমে নিজের মধ্যে ধারণ করো, তারপরে সমগ্র বিশ্বের বায়ুমণ্ডলে ছড়িয়ে দাও। স্লোগান: সব থেকে বড় সেবা হলো কোনো নাজেহাল ব্যক্তিকে তার সমানে স্থিত করে দেওয়া। ওম শান্তি।